কাল আপনাদের বলেছিলাম ব্যাংশল কোর্টের কথা। সেই ব্যাংশল কোর্টের পাশেই রয়েছে একটা বাড়ি যার নাম নিকো হাউস। উনিশ শতকের শুরুর দিকে এখানেই থাকতেন ডেভিড হেয়ার সাহেব, যার চেষ্টাতেই তৈরি হয়েছিল হিন্দু স্কুল আর হিন্দু কলেজ, মানে আজকের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। তাই হেয়ার সাহেবের নামেই সামনের রাস্তাটার নাম আজ হেয়ার স্ট্রিট। সেই সময় অনেকেই নিজেদের ছেলেদের ইংরেজি শেখাতে চাইত, কারণ ইংরেজিটা ঠিকঠাক শিখে ফেললে খাওয়া পড়ার আর ভাবনা থাকে না। তাই ডেভিড হেয়ারের সেই বাড়িতে হামেশাই কেউ না কেউ নিজের ছেলেকে তার স্কুলে ভর্তি করানোর অনুরোধ নিয়ে আসত। সকলেই জানত যে ডেভিড হেয়ার খুব নরম সরম মানুষ। তাদের ছেলেদের স্কুলে ভর্তি করাতে না পারলেও তার বাড়ির নিচে একটা মিষ্টির দোকান থেকে ছেলেদের পেট ভরে মিষ্টি খাইয়ে তবে ফেরত পাঠাবেন। রাস্তায় বেরোলেও তার রক্ষে ছিল না। তার পালকির সাথে সাথে দৌড়তো বেশ কিছু ছেলে পুলের দল। তারা চেঁচাত, মি পুয়োর বয়, হ্যাভ পিটি অন মি, মি টেক ইন ইউর স্কুল। এইভাবেই তার পালকির সাথে দৌড়ে স্কুলে ভর্তি হওয়ার একটা গল্প শোনাই আপনাদের। একবার একটা ছেলে হেয়ার সাহেবের স্কুলে ভর্তি হওয়ার আশায় প্রতিদিন সকাল সকাল হেয়ার সাহেবের সেই বাড়ির সামনে গিয়ে হাজির হতো। সেখান থেকে হেয়ার সাহেব পালকি চড়ে যেখানে যেখানে যেতেন, ছেলেটিও দৌড়তে দৌড়তে ঠিক সেইখানে পৌঁছে যেত। সেই পালকি নানান জায়গায় গিয়ে দাঁড়াত, ছেলেটিও সেখানে গিয়ে ঠায় অপেক্ষা করত। একদিন এইভাবেই অপেক্ষা করতে করতে বেলা গড়িয়ে প্রায় দুপুর হয়ে গেল। এমন সময় হেয়ার সাহেব দেখলেন ছেলেটার মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার কি খিদে পেয়েছে, কিছু খাবে? খাবারের কথা শুনে ছেলেটা তো রীতিমতন ঘাবড়ে গেল। বিধর্মী সাহেব শুভ মানুষ, তার কাছ থেকে খাবার খেলে যদি জাত যায়, সেই ভয়ে মাথা নেড়ে না বলে দিল। কিন্তু হেয়ার সাহেব বেশ ভালোই বুঝলেন ব্যাপারটা। তিনি বললেন, সত্যি করে বলো দেখি। চিন্তা নেই, আমার বাড়িতে তোমায় খেতে হবে না, ওই যে মিঠাইওয়ালা দেখতে পাচ্ছ ওর থেকে খাবার এনে দেবো। এবারে সত্যি করে বলো, সকাল থেকে কিছু খেয়েছো? এমন সময় ছেলেটা ঘাবড়ে গিয়ে একেবারে কেঁদেই ফেলল, সকাল থেকে সত্যি তার কিছু খাওয়া হয়নি। তখন হেয়ার সাহেব সেই মিঠাইওয়ালার থেকে মিষ্টি কিনে এনে খাওয়ান ছেলেটাকে। সেই ছেলেটাকে ছিল জানেন ইয়াং বেঙ্গলের রামতনু লাহিড়ি। প্রায় দুমাস হেয়ার সাহেবের পালকির পিছন পিছন দৌড়ানোর পর ডেভিড হেয়ার বুঝলেন যে এই ছেলেটা ছেড়ে দেওয়ার পাত্র নয়, তাই অবশেষে তিনি তাকে স্কুলে ভর্তি করিয়ে দেন। সেই সব ছাত্রদের তিনি প্রচণ্ড ভালোবাসতেন। তারও একটা গল্প শোনাই আপনাদের। একবার হিন্দু কলেজ মানে আজকের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এক ছাত্র চন্দ্রশেখর দেব হেয়ার সাহেবের সেই বাড়িতে গিয়ে তার সাথে দেখা করতে গিয়েছিলেন। কথা বলতে বলতে বিকেল পেরিয়ে কখন যেন সন্ধে হয়ে গেছে, এর মধ্যে খুব জোরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। হেয়ার সাহেব ছেলেটাকে কিছুতেই বৃষ্টির মধ্যে বেরোতে দিলেন না। বৃষ্টি যখন একটু থামল তখন তাকে বললেন, চলো তোমায় একটু এগিয়ে দি, রাস্তায় গোড়ারা আছে, তোমায় একলা কিভাবে ছেড়ে দি। এই বলে তিনি একটা মোটা লাঠি নিয়ে চন্দ্রশেখরের সাথে চললেন। চন্দ্রশেখরের বাড়ি পটুয়াটোলা লেন। যেতে যেতে বউবাজারের মোড় পর্যন্ত গিয়ে ছেলেটি বলল, আপনি অনেকটা এসেছেন, আপনাকে আর আসতে হবে না। কিন্তু হেয়ার সাহেব বললেন, না না, তোমাকে মাধব দত্তর বাজার পর্যন্ত অন্তত পৌঁছে দিই। শেষমেশ কলেজের দিঘির কাছে গিয়ে বললেন, আমি এখানে দাঁড়াচ্ছি, তুমি যাও। তারপর চন্দ্রশেখর তো চলে গেল। বাড়ি গিয়ে সে যখন জামা কাপড় ছাড়ছে, এমন সময় কে জানি দরজায় এসে কড়া নাড়ল। এত রাতে আবার কে এলো? দরজার বাইরে থেকে হেয়ার সাহেব বললেন, ইজ চন্দ্র ইন, মানে চন্দ্র কি পৌঁছে গেছে? ছাত্রটি ঠিক মতন বাড়ি পৌঁছেছে কিনা তার চিন্তায় তিনি তার বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। এমনই অদ্ভুত মানুষ ছিলেন ডেভিড হেয়ার। একটু আগে যে আপনাদের রামতনু লাহিড়ির গল্প বললাম, মানে সেই ছেলেটা যে পালকির সাথে দৌড়ে স্কুলে ভর্তি হয়েছিল, তার একবার খুব কলেরা হলো, মানে সেই সময় যাকে বলতো ওলা ওঠা। সেই সময় কারোর ওলা ওঠা হলে তার ছায়া পর্যন্ত মারাতো না কেউ। কিন্তু হেয়ার সাহেব তো অন্য ধাতুতে করা। তার ছাত্রের এমন কঠিন রোগের কথা শুনে তিনি তো নানা রকম ওষুধপত্র নিয়ে অনেক রাতে তার বাড়ি গিয়ে উপস্থিত হলেন। কিন্তু এত রাতে বাড়ির দরজায় কোনো ইংরেজ এসেছে এইভাবে ঘাবড়ে গেল বাড়ির লোকজন। কোনো মাতাল গোড়া টোড়া নয় তো? তাদের ভয়ের কথা বুঝতে পেরে হেয়ার সাহেব বাইরে থেকে হিন্দিতে বললেন, ডরো মত, হাম হেয়ার সাহেব হ্যায়। রামতনু লাহিড়িও সেরে উঠেছিলেন সেই যাত্রায়। কিন্তু ডেভিড হেয়ারকে কাবু করে সেই কলেরাই। শোনা যায় 1842 সালের 31 মে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। সাব অ্যাসিস্ট্যান্ট সার্জন প্রসন্ন মিত্র ডেভিড হেয়ারকে গরম পুলটিশ লাগিয়ে ব্লিস্টার দিচ্ছিলেন। সেই চিকিৎসা ছিল ভীষণ কষ্টকর। নিজের সর্দার বেয়ারাকে পর্যন্ত বলেন,
মিস্টার গ্রেকে গিয়ে আমার জন্য একটা কফিন তৈরি করতে বলো। ঠিক তার পরের দিন অর্থাৎ পয়লা জুন সন্ধে ছটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডেভিড হেয়ার। এমন একটা মানুষের মৃত্যুতে প্রকৃতিও যেন কেঁদে উঠেছিল। সেদিন সারা দিন ধরে খুব বৃষ্টি পড়েছিল, সম্ভবত একটা সাইক্লোনও হয়েছিল, কিন্তু এত ভীষণ আবহাওয়াকে পাত্তা না দিয়ে তার শেষ যাত্রায় হাজির হয়েছিল প্রায় 5,000 কলকাতাবাসী। উপস্থিত ছিলেন শোভাবাজার রাজবাড়ির রাজা রাধাকান্ত দেব, পাথুরিয়াঘাটা ঠাকুর বাড়ির প্রসন্ন কুমার ঠাকুর আর রামবাগানের দত্ত পরিবারের প্রসময় দত্ত। কিন্তু কোনো খ্রিস্টান গুরুস্থান ডেভিড হেয়ারের জন্য একটু জায়গা পর্যন্ত দিতে রাজি হলেন না। তাদের যুক্তি ছিল ডেভিড হেয়ার হল নাস্তিক মানুষ, তাই শেষমেশ ঠিক করা হলো যে তাকে তার স্কুলের পাশেই গোলদিঘির ধারে সমাহিত করা হবে। তার বাড়ি থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত তার শেষ যাত্রায় কাতারে কাতারে মানুষ চলল। এদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, পথঘাটে জল জমে একাকার অবস্থা, তাও হেয়ার সাহেবের সাথেই চলল তারা। এত ভিড়ের মাঝে অনেকে হেয়ার সাহেবকে শেষবারের মতন দেখতে না পেয়ে সংস্কৃত কলেজের ছাদ থেকে তাকে শেষবারের মতন বিদায় জানিয়েছিল। আজ 180 বছর পরেও কলেজ স্কোয়ারের এক পাশেই ঘুমিয়ে আছেন সেই হেয়ার সাহেব, যেই কলেজ আর স্কুলের জন্য তিনি তার জীবন সঁপেছিলেন তার মাঝেই যেন চিরকালের মতন থেকে গেছেন তিনি। গল্প হলেও সত্যির আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানান আমায়। ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, আর সঙ্গে থাকবেন গল্প হলেও সত্যির সাথে। এইরকমই আরও নানান সত্যি ঘটনার গল্প নিয়ে আবার ফিরে আসবো এই ইউটিউব চ্যানেলে। আজকের মতন বিদায় জানাই, ধন্যবাদ, নমস্কার।